জনপ্রিয় ইসলামী প্রশ্নোত্তর অনুষ্ঠান শর'য় সমাধানের আজ শততম পর্ব অনুষ্ঠানের প্রাক্কালে আমরা এই অনুষ্ঠানের পরিচালক এবং প্রশ্নোত্তর দাতা শেখ আহমদুল্লাহ, যিনি একজন যুব সচেতন এবং শিক্ষিত বড় আলেম, তাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে তার প্রিয় বান্দাদের দ্বারা কিয়ামত পর্যন্ত চালু রাখুন। শেখ আহমদুল্লাহ সাহেবের প্রশ্নোত্তর পর্বে শতপর্ব পূর্তি হতে যাচ্ছে শুনে আমি খুবই আনন্দিত, কারণ আসলে এভাবে তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোরআন হাদিসের উপর প্রচুর জ্ঞান থাকা দরকার। স্থান কাল পাত্র ভেদে শেখ আহমদুল্লাহ সাহেব যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন, এগুলো জনগণ অত্যন্ত উপকৃত হন এবং আমরা নিজেরাও খুবই আলোকিত হই। আল্লাহ তাআলা ওনাকে সাফল্য দান করুন ওনার এই প্রশ্নোত্তর পর্বটি যাতে আরো বেশি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ আরো বেশি জানতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা ওনাকে দান করুন। সুন্না ফাউন্ডেশন প্রতি শুক্রবার প্রশ্ন উত্তরের লাইভ অনুষ্ঠান পরিচালনা করে আসছে। আমি নিজেও সময় পেলে মাঝে মধ্যে এই অনুষ্ঠান দেখে থাকি এবং শুনে থাকি। আমি আসুন্না ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে অভিনন্দিত করি এবং শততম পর্ব পূর্তিতে কর্তৃপক্ষকে আমি অভিনন্দন জানাই এবং দোয়া করি আল্লাহ তাআলা শেখ আহমদুল্লাহ সাহেব এবং ওনার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা যেন আল্লাহ তাআলা নসিব করেন। আমিন। আসুন্না ফাউন্ডেশনের তিন দফা কর্মসূচির একটি হচ্ছে দাওয়া। দাওয়া কর্মসূচির অধীনে প্রতি শুক্রবার যে লাইভ বা সরাসরি প্রশ্নোত্তর কার্য হয়, শেখ আহমদুল্লাহ তিনি দেশ এবং বিদেশে প্রশ্নকারীদের শরীয়ত সম্মত জবাব দেন। এটা অত্যন্ত জনপ্রিয় একটি কর্মসূচি। আমি এই কর্মসূচির সাফল্য কামনা করি এবং এই পর্ব যেন অব্যাহত থাকে, শততম পর্বে যেন শেষ না হয়ে যায় এই কামনা করি। ফজিলত শেখ আহমদুল্লাহ হাফেজাউল্লাহ তাআলা এর নিয়মিত প্রোগ্রাম শর'য় সমাধান আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই শেখ আহমদুল্লাহকে তিনি আন্তরিকতার সাথে অত্যন্ত দরদী মন নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধান দিচ্ছেন এবং সেগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করুন। আসুন্না ফাউন্ডেশন নিবেদিত শেখ আহমদুল্লাহ পরিচালিত শর'য় সমাধান প্রোগ্রামটি একটি অত্যন্ত সুন্দর, সাবলীল, চমৎকার এবং শিক্ষণীয় একটি ইসলামিক প্রোগ্রাম। ধারাবাহিক ফেসবুক লাইভের মাধ্যমে পথ চলতে চলতে এই প্রোগ্রামটি আজ 100তম পর্বে এসে পা দিয়েছে। কোরআন সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নোত্তরের সমৃদ্ধ চমৎকার প্রোগ্রামটি আপনি নিজে দেখুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমি অত্যন্ত আন্তরিকতার সাথে এই প্রোগ্রামটির উত্তরোত্তর সফলতা, আল্লাহ তাআলার কাছে প্রোগ্রামটির মাকবুলিয়াত এবং শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর দীর্ঘায়ু কামনা করছি। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রশ্নোত্তর অনুষ্ঠান একটি একটি পর্ব করে আজ 100তম পর্বে উপনীত হয়েছে এবং এরই সাথে দেশে ও বিদেশে অবস্থানরত লাখো বাংলাদেশিদের হৃদয়ে স্থান করে নিয়েছে। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের মুসলমানদের বিভিন্ন প্রশ্নের কোরআন ও সুন্নাহ ভিত্তিক সমাধান তারা পাচ্ছেন। আমি আসুন্নাহ ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, সকলের প্রিয় অনুষ্ঠান শর'য় সমাধান দেখতে দেখতে 99টি পর্ব পার করে ফেলেছে। আমরা দোয়া করি এই আয়োজনটিকে নিয়ে আল্লাহ তাআলা যেন এই অনুষ্ঠানটিকে কবুল করেন এবং এই অনুষ্ঠানটি হোক আমাদের সকলের জন্য জীবনের সমস্যার সমাধান। এই অনুষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন, সবাইকে অনেক অনেক মুবারকবাদ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শর'য় সমাধান লাইভ প্রশ্নোত্তর সেশনটি দেখতে দেখতে 100তম পর্বে যে উপনীত হয়েছে, বাংলা ভাষাভাষী মানুষের মাঝে এই বিষয়টি অত্যন্ত জনপ্রিয় এবং সর্বাধিক জনপ্রিয়। শেখ আহমদুল্লাহ 100টি সপ্তাহ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রোগ্রামটি করছেন, সেটা অত্যন্ত একটা আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ।
আর অনেকেই এই খেদমত করেন, কিন্তু এত সুন্দর স্টুডিও ম্যানেজমেন্ট করে, এত টাইমিংকে ঠিক রেখে, মানে এক ঘন্টার একটা এপিসোডে শতাধিক প্রশ্নের উত্তর দিয়ে, এটা খুব একটা সহজ কাজ নয়। এটা যেন আল্লাহ রাব্বুল আমিন এই খেদমতকে চলমান রাখেন, এর দ্বারা যেন আমাদের দিন দুনিয়ার আল্লাহ রাব্বুল আমিন যেন উপকার দান করেন। শরী সমাধান অনুষ্ঠানটি শততম পর্বে পদার্পণ করায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি গভীরভাবে লক্ষ্য করেছি দেশে এবং প্রবাসে মুসলিম ভাই বোনদের নিকট এ অনুষ্ঠানটি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দিনে জ্ঞান চর্চার ময়দানে শায়েখ আহমদুল্লাহর এই নিরলস প্রচেষ্টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। অনুষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বিকাশে পর্দার অন্তরে যারা কাজ করছেন আমি সকলকে অভিনন্দন জানাই। আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শরীয়ত সমাধান অনুষ্ঠানের মাধ্যমে ফাযিলাতুল শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রশ্নের উত্তর মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য। আজকে এই অনুষ্ঠানটি 100তম পর্বে পা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইব তিনি যেন এই অনুষ্ঠান আয়োজন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে কবুল করেন, আমিন। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর শরাই সমাধান এই অনুষ্ঠানটি প্রতি জুমাবার অনুষ্ঠিত হয়। আমি নিজে শায়েখের আলোচনা শুনি, প্রায় দেখি। আমি দোয়া করি শায়েখের এই আলোচনা যেন, এই ধারাবাহিকতা যেন চলমান থাকে, সারা বিশ্বের মানুষ যেন এই আলোচনা থেকে উপকৃত হতে পারে। আমি শায়েখের দীর্ঘ হায়াত কামনা করছি।